বাংলাদেশের আজকে ইংল্যান্ডকে কেন আগে ব্যাক করতে দিতে হবে? আমরা আগের ম্যাচে জিতেছি, উইকেট কম্পারেটিভলি আমাদের ফেভারে ছিল, সেটা যে আজকে থাকবে না এটা ধরে নিয়েই আমাদের নামা উচিত ছিল। এবং উইকেট তো আমাদের কোচ দেখেছেন, প্রথম প্রস্তুত তিনি কী দেখলেন, তারপরে তিনি ভুল দেখেছেন বা তার ধারণাটা ভুল ছিল। হ্যাঁ, দুই, আমরা ইংলিশদেরকে আগে ব্যাট করতে দেওয়ার কী কারণে দিলাম আমরা জানি না। আমরা কি ভেবেছিলাম ইংলিশরা আগের ম্যাচে নিউজিল্যান্ডের এগেনস্টে 286 অল আউট হয়ে 9 উইকেটে হেরেছে, আমরাও সেরকম একটা কিছু করব? তো সেটাও আমার কাছে মনে হয় ভুল। কারণ হচ্ছে ইংল্যান্ড ওয়ার্ল্ড কাপে এসছেই কিন্তু সেমিফাইনাল ফাইনাল খেলার লক্ষ্য নিয়ে। তারা যখন প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের সঙ্গে হেরে গেছে, অনিবার্যভাবেই আজকে তারা বাংলাদেশকে মরণ কামড় দেওয়ার চেষ্টা করবে। কারণ হচ্ছে এই পয়েন্টগুলো তাদের জন্য খুব, আমাদের জন্য ইংল্যান্ডের সঙ্গে পয়েন্ট হতে পারে বোনাস, কিন্তু ইংল্যান্ডের কাছে এটা হচ্ছে মাস্ট উইন, এই পয়েন্টগুলো দরকার। তো ইংলিশরা যে আজকে মরিয়া হয়ে খেলবে, এবং সানোয়ার একটা চমৎকার কথা বলেছেন যে তারা কিন্তু জয়ের জন্য তারা উদগ্র বাসনা নিয়ে খেলেছে, কিন্তু তারা কিন্তু তেরে ফুড়ে মারেনি, দ্যাট ইজ দে ওয়ার খুবই সতর্ক সাবধানী, এবং তারা সময়ের সাথে ধীরে 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 ইনিংসের গতিটাকে বাড়িয়েছে। একটা পর্যায়ে সত্যি যেটা সানোয়ার বললেন যে 400 হতে পারতো, থ্যাংকস টু শরীফুল অ্যান্ড শেখ মাহাদি যে সেখান থেকে আমাদেরকে ফিরিয়েছেন। আমরা শেষ 10 ওভারে ইংলিশদের 7 উইকেট থাকার পরও, আমরা হাতে থাকার পরও আমরা মাত্র 64-65 রান দিয়েছি এবং 6টি উইকেটের পতন ঘটিয়েছে, এটা ক্রেডিট। এখন আমার কাছে যেটা মনে হয় যে আমরা ম্যাচটা ছিল ইংল্যান্ডের হাতে দিয়ে দিয়েছি টসে জিতে ইংলিশদের আগে ব্যাট করতে দিয়ে। সেটা যদি না হতো, আমি বলি বাংলাদেশ 227 করেছে, এই 365 রানের টার্গেটকে সামনে রেখে চাপ নিয়ে 227 করেছে। বাংলাদেশ যদি চাপমুক্ত ব্যাটিং করতো, আমারও ধারণা, আমার বিশ্বাস, আমরা অ্যারাউন্ড 300 করতে পারতাম। আমি বলবো না আমরা 350-400 করতাম, আমার মনে হয় সানোয়ার আমার সঙ্গে একমত হবেন। আমাদের কিন্তু অ্যাবিলিটি আছে 280-290 করার, এই উইকেটেই যদি আমরা 280-290 করতে পারতাম, হয়তো আগের ম্যাচে নিউজিল্যান্ডের সঙ্গে 286 করে ইংল্যান্ড পাত্তাই পায়নি, কিন্তু যেহেতু তারা প্রথম ম্যাচ হেরেছে একটা মানসিক চাপ কিন্তু তাদের আছে, এবং সেকেন্ড সেশনে যদি উইকেট একটু ডিমি থাকতো, তাহলে হয়তো আমাদের বোলাররা 280-290 ডিফেন্ড করতে না পারলেও ইট কুড হ্যাভ বিন এ ডিফারেন্ট বল গেম, সেই সুযোগটা আমরা নিতে পারিনি। আমার কথা হচ্ছে আমরা টস যখন জিতেছি আমাদের কাছে ওয়াইড সুযোগ ছিল একটা ভালো মোটামুটি রান দাঁড় করানোর, এবং সেটা উইদাউট প্রেশার আগে ব্যাট করে অ্যারাউন্ড 280-290 করে ইংল্যান্ডদেরকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া, সেইটা আমরা না করে ইংলিশদেরকে ফ্রি খেলতে দিলাম, এবং তারা একদম সতর্ক সাবধানে ধীরে ধীরে খেলে, ডেভিড মালান খেলেছেন, রুট খেলেছেন, বেয়ারস্টো শুরুর দিকে একটা মোটামুটি ঝড়ো 50 হাঁকিয়ে চলে গেলেন, ডেভিড মালান খেলেছেন বিগ ইনিংস, জো রুটও অনেক বড় ইনিংস খেলেন, এটা তারা জানেন যে ইংলিশরা তারা সুযোগ পেলে বড় স্কোর করতে পারে। গত ওয়ার্ল্ড কাপে আমাদের এগেনস্টে তারা 386 করেছে আগে ব্যাট করে, তা আমরা কেন সেই দলকে আবারও 4 বছর পর হোক, ডিফারেন্ট ভেন্যু হোক, কেন আবার আগে ব্যাট করতে দেওয়ার সুযোগ দিলাম? তার মানে আমার মনে হয় আমরা দলে স্ট্যাটিস্টিশিয়ান আছে, দলে ভিডিও অ্যানালিস্ট আছে, এরা সবাই কী করছে আমার বোধগম্য না। আমার কথা হচ্ছে এই ম্যাচটা একতরফা হয়েছে শুধুমাত্র বাংলাদেশের টস জিতে ইংল্যান্ডকে আগে ব্যাটিংয়ে পাঠানোর জন্য। আমরা যদি আগে ব্যাট করতাম, আমার বিশ্বাস আমরা অ্যারাউন্ড 300 করলে আমরা জিতে যেতাম, আমি সেটা বলবো না, বাট টোটাল পিকচার ভিন্ন হতে পারতো।